barbecue pause itu. পর্যটন হলেতে কম্পেনসেটরি ব্রেকফাস্ট শেষ করে আমরা চলন্ত বিচ দেখতে যাব। ঝুলন্ত ব্রিজের পাশে নৌঘাট থেকে আমরা একটি নৌকা ভাড়া করেছিলাম। এছাড়াও চাইলে আপনার রিজার্ভ বাজার থেকেও নৌকা ভাড়া করতে পারেন। নৌঘাটে ভাড়ার তালিকা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ইচ্ছে মতো আপনারা নৌকা ভাড়া করতে পারবেন। বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভাড়ার চার্ট দেওয়া আছে এখানে। 5 টাকার আনারস কে নিবা? আমি রাঙামাটির আনারস বরাবরই পর্যটকদের আকৃষ্ট করে থাকে এবং এর স্বাদ খুব ভালো। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। বিভিন্ন প্রাইজের আনারস এখানে পাওয়া যায়, 5 টাকা, 10 টাকা, 20 টাকা বিভিন্ন মূল্যে। ১:৪০ আমরা শুরু করেছিলাম আমাদের নৌকা জার্নি। আমাদের টার্গেট শুভলং ঝর্ণা এবং শুভলং ছোট ঝর্ণায় যাওয়া, সাথে মাঝপথে স্বর্গের ছেঁড়া নামক রেস্টুরেন্টে দুপুরের খাবার বিরতি নিব। কাপ্তাই লেকে প্রচুর জোয়ার দেখা যাচ্ছিল, ফলে আমাদের নৌকাটাও বেশ ধুলছিল। চোখে মুখে ভয়ের ছাপ নিয়েই আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলছিলাম। তবে বলে রাখা ভালো, আমরা নৌকায় উঠার সময় আমরা সেফটি জ্যাকেট নিয়ে নিই। এই সেই স্বর্গছেড়া যেখানে আমাদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে, আমরা এখানেই দুপুরের খাবার খেয়ে আবারও রওনা দিব। আগে আসছিলে দুপুরের খাবার আইটেম হিসেবে ছিল কাচকি ভাজি, কলার মোচা, ব্যাম্বু চিকেন, তার সাথে ডাল সালাদ ছিল। দুপুরের খাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম শুভলং ছোট ঝর্ণা দেখার উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়ল সারিবদ্ধ বাস নিয়ে যাওয়ার দৃশ্য। নৌকার পেছনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল বাসগুলোকে। লেকের যাত্রা পথেই আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের নৌকা। কোনো নৌকায় মাছ ধরছে, কোনো নৌকায় বা আবার যাত্রী নিয়ে যাচ্ছে, পুরো নৌকার পিছে বেঁধে বাসে শাড়ি। ও 30 টাকা কেজি মাছ বাবু বেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। অবশেষে আমরা চলে এলাম শুভলং ছোট ঝর্ণার কাছাকাছি। কি জন্য আসছেন এখানে আপনারা? কি করতেছেন এখানে? শুভলং ছোট ঝর্ণা ঘোরা শেষে আমরা আবারও যাত্রা শুরু করলাম শুভলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। শুভলং ঝর্ণায় এসে আমরা অনেকটা আশাহত হলাম, কারণ তেমন একটা পানি নেই।
আর বোট থামিয়ে নতুন করে টিকিট কেটে এই অল্প পানি দেখার জন্য আমরা ঝর্ণে নামলাম না, আমরা আবারও ব্যাক করলাম। দীর্ঘ যাত্রার ক্লান্তির ছাপ সকলের চোখের মুখে, তখন সূর্যটাও আস্তে আস্তে ডুবতে চলেছে, লেকের পানির উপর সূর্যের এই কিরণ দেখতে খুব ভালোই লাগছিল। সুউচ্চ পোড়ামন পাহাড় আর সন্ধ্যার অস্তের মধ্যে সূর্য লেকের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। দেখতে দেখতে আমাদের রাঙামাটির দ্বিতীয় দিনের জার্নি সেখানেই শেষ হচ্ছে, দেখা হবে তৃতীয় পর্বে। এই পর্যন্ত খোদা হাফেজ।